এই সেই বাড়ি যে বাড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একটি ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। পাশাপাশি এই দুটি ঘর, একটা ঘরে তার মা থাকতেন, আরেকটি ঘরে ছাত্রীটা থাকতো। ইতিমধ্যেই পুলিশ তার ইনভেস্টিগেশন শুরু করেছে এবং মৃতদেহকে থানায় নিয়ে গেছে। জায়গাটাকে সম্পূর্ণভাবেই সিল করে দিয়েছে পুরোপুরি তদন্তের জন্য। আমরা এই একটা দরিদ্র পরিবারে এই অবস্থায় একটি ছাত্রীর মৃত্যুতে গোটা জায়গাটাতেই উত্তেজনা ছড়িয়েছে। আমরা দেখাবো যে গতকাল রাত্রে রান্নাবাড়ি করবে বলেও হয়তো ঠিক করেছিল, সবজি কাটা আছে, চিনি উল্টানো আছে, কিন্তু এই ঘটনার সাথে কিভাবে ঘটলো তা এখনো সঠিক জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। ইনভেস্টিগেশন এখনো চলছে, ইটস টু আর্লি, এখনো কমেন্ট করা উচিত না, কারণ ইনভেস্টিগেশন অনেক জিনিস থাকে যেগুলো যদি এখন আমি কমেন্ট করে দিই বাইরে চলে এলে আমাদের ইনভেস্টিগেশন এফেক্টেড হয়ে যেতে পারে, মানে সেটা অ্যাডভার্স ইম্প্যাক্ট করতে পারে, তার সেই জন্য ইটস টু আর্লি টু সে। তদন্ত শুরু করেছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। ঘরের ভেতর থেকে উদ্ধার হলো দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। মৃতের নাম রুম্পা রায়, বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের কাঁঠালহাট গ্রামে। জানা গেছে কয়েক মাস আগে থেকে পাশের পঞ্চনগর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বন্ধুত্ব তৈরি হয়। সেই যুবক বর্তমানে পরিযায়ী শ্রমিকের কাজে কেরলে আছে। মৃতের মা মনিকা রায়ের দাবি, ঘটনার দিন রাতের দিকে মেয়ে ফোনে কথা বলতে বলতে কাঁদছিল। সকালে মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃতার দেহে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখছি আমরা যে এরকম করে উপরে শুয়ে আছে, পড়ে আছে, তারপরে আমি দেখলে সবাই বলছে বিষ খেয়েছে। বিষ যখন খেয়েছে তাহলে বাইরে তাহলে বার করে তাহলে দেখি। তাহলে যখন আমরা যখন বাইরে যখন বার করে যখন দেখলাম তখন দেখছি যে ও বিষ খায়নি, ওর হচ্ছে মুখ টুক এগুলো কাটানো আছে, আর হচ্ছে অন্য দিয়ে গলা পেঁচানো আছে, আচ্ছা, আর চাদর দিয়ে হচ্ছে কানটানো ওগুলো বাঁধানো আছে, আর মোবাইল হচ্ছে ঢুকানো আছে কানের মধ্যে। তার মানে আপনার মনে হচ্ছে এটাকে খুন করা হয়েছে? এটা খুন করা হয়েছে। আপনারা কি চাচ্ছেন? আমরা যে খুন করছে, যেটা মারছে ওকে যেন শাস্তি দেওয়া হয়। সকালবেলা এসে দেখলাম আমার ভাস্তি রুমা রায় বিছনা থেকে মাঝিয়ায় পড়ে আছে, উবুর হয়ে মুখ নিচে করে আছে। আসে দেখলাম আরো দুজন সঙ্গে নিয়ে পা ধরে হাত ধরে বার করলাম। মুখের মধ্যে কি কোনো দাগ টাগ ছিল? মুখের মধ্যে চোখ কাটা ছিল, চোখে ভুরু কাটা ছিল, তারপর গলার মধ্যে ওড়না দিয়ে পেঁচানো ছিল, মোবাইল কানের মধ্যে বাঁধা ছিল। কালকে রাত্রে যে ঘটনাটা ঘটলো আপনি তো দেখেননি? না, আজকে সকালে আপনার মেয়েকে কখন দেখলেন? আমি সকালবেলা দেখছি স্যার। কি অবস্থায় দেখলেন? ওটা মানে উগ্র হয়ে পড়ে আছে চৌকি থেকে। আপনার কি মনে হচ্ছে আপনার মেয়েকে খুন করেছে? হ্যাঁ, ওটা মানে আমার একটু মানে সন্দেহ আসতেছে কিছুটা। কে খুন করলো কিছু বুঝতে পারছেন না? ওটা মানে কিছু এখনো মানে বুঝতে পারি না এখন। আপনার মেয়ের সাথে কি কোনো ছেলের ভালোবাসার সম্পর্ক ছিল? হ্যাঁ, এটা ছিল একদম একদম মানে অনিবার্য। কিন্তু যার সাথে সম্পর্ক ছিল সে তো এখন নেই, সে তো বাইরে আছে। তাহলে এই খুন যদি করে থাকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? ওর মানে আশেপাশের লোক, ওর বন্ধু বান্ধবের আশেপাশের লোক। কুশমন্ডি থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।